হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব এমন একটি ট্যাবলেট সম্বন্ধে যার নাম সম্বন্ধে আমরা প্রায় প্রত্যেকে পরিচিত। আজকে আমাদের আলোচনার বিষয় হবে টর্বিটল 500 mg ট্যাবলেট সম্বন্ধে। এই টর্বিটল 500 mg ট্যাবলেটটির কাজ, বেনিফিট, ব্র্যান্ড নেম, কম্পোজিশন, সাইড ইফেক্ট, মূল্য, কোন কোম্পানিতে ম্যানুফ্যাকচার করা হয় ইত্যাদি আলোচনা করব এই ভিডিওতে। তো ফ্রেন্ড, আমি চেষ্টা করব খুবই অল্প সময়ে শর্ট ভিডিওর মাধ্যমে জানকারি দেওয়ার আর খুব সহজভাবে জানকারি দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের সকলকে আমার মেডিসিন ইউটিউব চ্যানেল নাসিম হেলথ কেয়ারে স্বাগত জানাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্যদিন মানুষের মেডিসিনের প্রয়োজন হয়ে থাকে। আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের উপর করা হয় যা আপনাদের সাহায্য করবে। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ যে কোনো মেডিসিনের বেনিফিটের সাথে সাথে সাইড ইফেক্ট সম্বন্ধে জানা খুবই জরুরি থাকে। তো ফ্রেন্ড, সর্বপ্রথম জানকারি নেব এই মেডিসিনটিতে কি রয়েছে, অর্থাৎ এর কম্পোজিশন সম্বন্ধে। এতে টার্বিনোফাইন 500 mg সল্ট রয়েছে, আর এটি মার্কেট করে মেকুলডাস ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আর এটির মার্কেট মূল্য প্রায় 250 টাকা। 7 ট্যাবলেট 1:1 পাওয়া যায়, তবে মূল্য স্থায়ী নয়, সময় সাপেক্ষে কম বা বেশি হতে পারে। এবার আমরা জানব এই ওষুধটি কাজ সম্বন্ধে। এটি ছত্রাক সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য সেবন করা হয়। আবার অনেক সময় দেখা যায় মানুষের নখের মধ্যে ইনফেকশন হয়, তখনও এটি খুব ভালো কাজ করে। তাছাড়া দাঁত, অ্যাথলেট ফুট, জক হলেও ভালো কাজ করে। আবার কখনও দেখা যায় শরীরের মধ্যে ফসকা পড়তে দেখা যায়, তখনও এটি সেবন করলে ভালো কাজ করে। এবার আমরা জেনে নেব এর ডোজের সম্বন্ধে। মনে রাখতে হবে প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন, কাজেই রোগের ধরন, চিকিৎসার ধরন, রোগের বয়সের উপর ডোজের পার্থক্য হতে পারে। তো ফ্রেন্ড, এবার আমরা জেনে নেব এর সাইড ইফেক্ট সম্বন্ধে। এটি সেবন করার ফলে মাথা ঘোরা, মাথা ব্যথা, উল্টি হওয়া, ঘাবড়াট হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। যদি তেমন কোনো সমস্যা দেখা যায় তাহলে ওষুধটি সেবন করা বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। তবে আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখান থেকে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করে ভিডিওটি সমাপ্ত করছি। বাই।